নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ, মনে হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের বাড়ি দেখে দেখে বলছে, মনে হচ্ছে তোমাদের বাড়িতে এভাবে তাকাচ্ছেন আর বলছে। মমিলাউতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়ে রাস্তায় হাঁটে সবাই তাকে দেখে। মায়েলাউতুন সে নিজে আকৃষ্ট হয়, সে নিজে কিভাবে আকৃষ্ট হয়, বাড়িতে যখন ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে বাজার বের হয়েছে কিছু কিনবে গুলিস্থানে, তো এখন রাস্তায় যাচ্ছে, কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, একবার মাথা হিলায় একবার চুল নাড়ে একবার হাত হিলায়, কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে, ও এখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তিনি বলেন যদি কেউ আমার এই কথা থেকে অন্য কথা ধরে নিয়ে থাকে তারপরে হাজি সাহেবকে বলে থাকেন তাহলে তার ভুল হয়েছে, আমি কারণ এই কথাটি আবারও বলে নিলাম। জাহান্নাম কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন হাযিহি জাহান্নামুল্লাতি কুনতুম তু'আদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো, বিচারের মাঠে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে বলবেন। মহান আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, শত্রু ওঁত পেতে বসে থাকে মানুষকে ধরার জন্য, আল্লাহ বলছেন জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া আমাদের রাখা মাহিয়া, মোহাম্মদ আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মোহাম্মদ আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তোমরা যারা দায়িত্ব পালন করছো তারাই মাত্র এখন চলাচল করতে, বাবা আপনার যতই অসুবিধা হোক কয়েক মিনিট থামেন, স্বেচ্ছাসেবক যারা যারা স্বেচ্ছাসেবক তারাই চলাচল করতে পারো, অন্য কেউ নেই, দয়া করে অনুরোধ রক্ষা করবেন, অন্যথায় আগেই চলে যাওয়া ভালো ছিল, যেহেতু আপনারটা আমি গ্রহণ করব না, আপনারটা এখন যতই প্রয়োজনীয় হোক না কেন, সেটা যত জরুরি হোক অন্তত আমি আব্দুর রাজ্জাক ইনিশ সেটা গ্রহণ করব না, অতএব দয়া করে যে যেখানে আছেন স্টিল আপনি আমাকে দেখতে পান আর না পান। সেদিন একটা প্রোগ্রাম করলাম শফিপুর ওই গাজীপুর, তো প্রায় 60-70 হাজার মানুষ ছিল, প্রায় 300 জন পাহারাদার স্বেচ্ছাসেবক, 300 জন, 2-3 ভ্যান পুলিশ ছিল, কেন তা আমার জানা নাই, 200 মতো। তো আমরা সুন্দর পরিবেশ বাস্তবায়ন করতে দেখেছি, আমাদের পাড়ার ছেলেদেরকে বিষয়টি আবারও সুন্দরভাবে দেখার জন্য বলছি। সম্মানিত তিনি ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিয়ে বলেন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মোহাম্মদ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদের কামাল হতামা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা
তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, সাউসলিহ সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ রাকামা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আপনি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মারবেও না, যেখানে মানুষকে বাঁচাবেও না, এর নাম জাহান্নাম। এই কথাটা অন্য জগতে বলছেন, ওয়া ইতিহিল মউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা বিমাইয়াত। জাহান্নামে তার মরণ চতুর্দিক থেকে আসবে, কিন্তু ও মরবে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে ও মরবেও না, জাহান্নামে ও বাঁচবেও না। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম। বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি গুণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দিই, তাহলে 1 ঘন্টায় কত যেতে পারে? 1 দিনে কত যেতে পারে? 1 মাসে কত নিচে যেতে পারে? 70 বছরে কত নিচে যাবে তা মানুষ জানে না। তবে তিনি বলেছেন, জাহান্নামের নিচে যে থাকবে সে হলো মুনাফিক। একথা তিনি বলেননি তারা হবে হিন্দু, একথা বলেননি, তবে হিন্দুরা জাহান্নামে যাবে। তিনি বলেননি তারা ইহুদি, তারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের বাঁচার কোনো পথ নেই। কেন? তাদের জান্নাতে ঢোকার কোনো পরিবেশ সুযোগ নেই। জাপানের ভাষাতে বলে জো, আমি তো জয়ই পেলাম না ওকে ধরার। তো ও জান্নাতে যে যাবে তার জয়ই হয়নি, সুযোগই হয়নি। কেন? সুযোগটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের ক্ষমা চাওয়ার জন্য অনুমতি হবে না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তা যেতে পারো, তোমার মায়ের কবর দেখে আসো, দেখার অনুমতি আছে, ক্ষমা চাওয়ার অনুমতি নেই। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা বলবেন তাই হবে, তাই করবেন আল্লাহ। খালি আল্লাহ বলবেন বিচারের মাঠে, মাথা উঠান, যা বলবেন তাই শোনা হবে, যে ব্যাপারে কথা বলবেন সেটাই মেনে নেওয়া হবে। আপনি মাথা উঠান, কি বলতে চাচ্ছেন? যাই বলবেন তাহাই মানিব, যেই বিষয়ে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করব। এরপরেও মায়ের ব্যাপারে কিছু বলতে পাবেন না। পৃথিবীর মহামানব, দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস ইসলাম তার বাপের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, হয়নি। তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য এরা জাহান নামে যাবে, তবে নিচে থাকবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা মুনাফেক তারা নিচে থাকবে। এইখানকার কথা ওইখানে লাগায়, দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, কথা বললে মিথ্যা কথা বলে, ফজরের আর এশার সালাতে উপস্থিত হয় না, বউ নিয়ে গল্প করে, 2-1 পর্যন্ত টিভি দেখে, ল্যাংটা মেয়ে দেখে রাত 3টায় ঘুমায়, ও কি করে ফজরের সালাতে জামাতে উপস্থিত হবে? এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর অসভ্য চরিত্র ত্যাগ করে রাত 9টা 10টার মধ্যে শুয়ে যেতে হবে, তাহলে ফজরের টাইমের আগেই ঘুম ভেঙে যাবে, এমনিতে কাউকে বলা লাগবে না। এশার সালাতের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম এই কথার দাম আছে। আর আমার ঢাকায় বাড়ি, আমি পুরাতন ঢাকা বলে নিন্দা করিনি, তো যেহেতু কথা পুরাতন ঢাকায় বলছি, কাজে এই কথাই বলছি, আমার পুরাতন ঢাকায় বাড়ি, সেই জন্য 2টা পর্যন্ত গল্প জমাতে হবে,
টিভি নিয়ে বসে থাকতে হবে? ধর্ম কি পাগল? ধর্ম কি রাজশাহী চাপাই নবাজের হাওয়াই লড্ডু? দোনো হাত পে লড্ডু হয়ে চাই উসকো খালে যো চাই উসকো ছোড় দে। ভুল হিসাব। এসার সলাতের পূর্বে পরে পূর্বে ঘুমানো যাবে না, এসার সলাতের পরে জরুরি কথা ছাড়া কোনো কথা চলবে না। টিভি নিয়ে বসে থাকা, দোকানে আড্ডা পিটাতো, বহু দূরের কথা, প্রশ্নই আসে না।